হাওড়া মেট্রো স্টেশনেই মিলবে লোকাল ট্রেনের টিকিট। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য মেট্রো থেকে বেরিয়ে হয়রানির দিন শেষ। মেট্রো স্টেশন থেকে টিকিট কেটে সোজা উঠে পড়ুন লোকাল ট্রেনে। মেট্রো যাত্রীদের মেট্রো থেকে নেমে স্টেশনের প্ল্যাটফর্ম পেরিয়ে টিকিট কাটার প্রক্রিয়ায় টিকিট পরীক্ষকের সাথে একটি মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটতেই পারত, কিন্তু কয়েকদিনের মধ্যেই দারুণ সুবিধা দেখতেই পাচ্ছেন। হাওড়া মেট্রো স্টেশনের পাশেই রয়েছে 15 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকেই সরাসরি আপনারা চলে যেতে পারবেন লোকাল ট্রেনে। কিন্তু টিকিটটা কাটবেন কোথায়, চলুন দেখে নেওয়া যাক। কর্মতলা মহাকরণ থেকে আগত যাত্রীরা হাওড়া স্টেশনে নেমেই দেখতে পাবেন যে টিকিট কাটার একটি কাউন্টার রয়েছে, যেখান থেকে মেট্রোর গ্রিন লাইন এবং ব্লু লাইনে টিকিট পাওয়া যায়। এই কাউন্টারের ঠিক ডান দিকেই আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি টিকিট কাউন্টার, যেখানে লেখাই রয়েছে অসংরক্ষিত টিকিট বুকিং অফিস পূর্ব রেলওয়ে হাওড়া। অতএব এখান থেকে আপনারা লোকাল ট্রেনের টিকিট কাটতে পারেন। যে যাত্রীরা হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেন ধরার উদ্দেশ্যে হাওড়া ময়দান কিংবা কলকাতার এসপ্ল্যানেড কিংবা মহাকরণ স্টেশন থেকে আসছেন, তাদের জন্য এটি একটি দারুণ ব্যাপার। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখান থেকে কিন্তু কেটে নিলাম বালিতে যাওয়ার একটি লোকাল ট্রেনের টিকিট 5 টাকার বিনিময়ে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা বিনা ঝঞ্ঝাটে মেট্রো থেকে নেমেই হাওড়া মেট্রো স্টেশনেই পেয়ে গেলাম লোকাল ট্রেনের টিকিট। সত্যি এটি অনেকটা সুবিধাজনক, যাত্রী সুবিধার দিকে অনেকটাই নজর দিয়েছে ভারতীয় রেলওয়ে। এবার থেকে নিত্যযাত্রীদের অনেকটাই সুবিধা হয়ে গেল, মেট্রো স্টেশন চত্বরই স্টেশনের মধ্যেই কেটে নিচ্ছেন লোকাল ট্রেনের টিকিট। এই যে প্রস্থান পথটি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে লেখা রয়েছে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে যাওয়ার এই রাস্তাটি, অর্থাৎ এখান থেকে আপনারা এই এসকেলেটার চলমান সিঁড়ির সাহায্যেই খুব সহজেই পৌঁছে যাচ্ছেন ওল্ড কমপ্লেক্সে। ওল্ড কমপ্লেক্স অর্থাৎ এখান থেকেই আপনারা লোকাল ট্রেন কিন্তু পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমরা চলে যাচ্ছি 15 নম্বর প্ল্যাটফর্মের দিকে। পাশেই রয়েছে মেট্রো স্টেশন এবং সেখান থেকে খুব সহজেই একটি রাস্তা হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে আমরা প্রবেশ করলাম। এবার আপনার গন্তব্য অনুযায়ী লোকাল ট্রেনে চাপুন এবং আপনার গন্তব্যে খুব সহজেই পৌঁছে যান মেট্রো থেকে নেমেই লোকাল ট্রেনে। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন এবং সবাইকে জানার সুযোগ করে দিন। নমস্কার, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।